হালকা মেজাজে প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে নিয়ে ঘুরে বেড়ালেন দিল্লিতে, মেট্রো চড়লেন, সেলফি তুললেন, মন্দিরে গেলেন। পশ্চিমী গণতন্ত্রে রাষ্ট্রনায়কের পাবলিক ট্রান্সপোর্টে সওয়ার হওয়া খবর নয়, তবে এদেশে এমনটা ঘটলে সংবাদ মাধ্যমের কাছে লোভনীয় ফুটেজ। তাই হলো, মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে দেখতে হুড়োহুড়ি পড়ে গেল। মান্ডি হাউস থেকে অক্ষরধাম, 15 মিনিটের মেট্রো যাত্রা, দূরত্ব 6.7 কিলোমিটার। ভারত মহাসাগরের দুই পারে দুই দেশের প্রধানমন্ত্রী, ভূগোলের বিস্তর ব্যবধান ঘুচিয়ে দুজন পাশাপাশি একই আসন ভাগাভাগি করে বসলেন, সেলফিও তুললেন। সন্ত্রাস দমন ও সাইবার নিরাপত্তা নিয়ে দুদেশের প্রায় 6টি চুক্তি হয়েছে। ইউরেনিয়াম রফতানি নিয়ে পাকা কথা দিয়েছে অস্ট্রেলিয়া, কূটনৈতিক সাফল্য। এ নিয়ে হালকা রসিকতাও করেন প্রধানমন্ত্রী। আমাদের সিদ্ধান্তগুলি যে ডিআরএস এর উপর নির্ভরশীল নয়, এটাই বাঁচোয়া। Just last month, we witnessed a thrilling conclusion to the Border-Gavaskar Trophy. গত মাসে টেস্ট সিরিজে ডিআরএস নিয়ে বিরাট কোহলি ও স্টিভ স্মিথের স্নায়ুর যুদ্ধ সকলের মনে আছে। যৌথ বিবৃতিতে কৌশলে তাই ছুঁয়ে যান মোদি। বিরাট কোহলি ইন ইন্ডিয়া এন্ড স্টিভেন স্মিথ ইন অস্ট্রেলিয়া আর শেপিং দ্য ইয়াং ব্রিগেড অফ ক্রিকেট। মেট্রো যাত্রা শেষে অক্ষরধাম মন্দিরে ঘুরে দেখা। ব্যাটারি চালিত গাড়িতে ম্যালকম টার্নবুলকে বিশাল মন্দির চত্বর ঘুরিয়ে দেখালেন প্রধানমন্ত্রী। আলাদা কোলার্থ, ভাষা থেকে ভূগোল সবই আলাদা, তবু ভারতের আতিথ্যের ওম পেতে অসুবিধা হল না অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।